আমাদের ম্যাডাম রুম্মন আমার কিছু কথা বলেছেন, আমাকে বলেছেন চেহারা দেখতে আয়নায়, আমার যা রং চেহারা আমার সুবিধাও না, সেটা আমি খুব ভালো করেই জানি। তারপরেও আমরা আমাদের অবস্থানটা জানি, যেসব কথা বলেছেন পাচারের ব্যাপারে আমাদের সরকার অর্থমন্ত্রী সবাই সচেতন। বলা হয়েছে কচুরি পানার কথা, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে থাকা আজকে থেকে 40-45-50 বছর আগে, তখন ঢাকাতে কেউ কচুর লতি খেত না, কিন্তু আজকে কচুর লতি একটা সুস্বাদু খুব প্রয়োজনীয় তরকারি হিসাবে কিন্তু চালু হয়েছে, প্রয়োজন হয়েছে। ফিরে যেতে চাই আরেকটা কথায়, আমরা চা খাই চা পাতা দিয়ে, কিন্তু নতুন যে কনসেপ্ট আসছে বাজারে সেটা হলো পাটের পাতা থেকে চায় পাতার মতো করেই এক ধরনের তৈরি হচ্ছে ড্রিঙ্কস, যেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সেটাও আসছে। হয়তো এই কথা আগে বললে বলা হতো এটা আবার কেমন কথা, চা পাটের পাতা দিয়ে চা খাওয়া। তো দিন তো বদলাচ্ছে, প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসছে, যার জন্য মনে করি যে এটা কচুর পাতা আজকে বলা হয়েছে পেপারে একটা নিউজ আসছে। তার মাশরুম তো দেখতেই না, ওরা দেখলে মনে করতো ওটা একসময় বলা হয়তো বোধহয় হারাম খাবার, ওটা ব্যাগের ছাতা। তো কনসেপ্ট তো বদলাচ্ছে, হয়তো এমন দিন আসবে কচুরি পানা থেকে এমন কিছু খাবার বেরবে যার ফুড ভ্যালু অনেকখানি ভালো। লেটস ওয়েট ফর দ্যাট, সেই জিনিস অপেক্ষা আমরা করে থাকতে পারি, ভালো কথা।